হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে সিলিং ফ্যান ফিটিং করে এবং লাগিয়ে আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যান কীভাবে ফিটিং করা হয় এবং লাগানো হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই সিলিং ফ্যান ফিটিং করে নিজেরাই লাগিয়ে নিতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক তো দেখছেন আমরা উসা কোম্পানির একটা সিলিং ফ্যান এবং কোম্পানিটা দেখছেন স্ট্রাইকার গ্যালাক্সি উষা কোম্পানির এই ফ্যানটাকে আজকে আমরা ফিটিং করব তো আমাদেরকে আগে বাক্স থেকে বের করে নিতে হবে বাক্সতে দেখছেন অনেক কিছু লেখা রয়েছে কোম্পানির নাম মডেল এদিকে অনেকগুলো কালার দেওয়া রয়েছে কালারগুলো চুজ করা যাবে এবং এদিকে ওই কোম্পানির নাম লেখা আছে এখানে কিছু ফিচার্স লেখা রয়েছে এই যে দেখছেন এখানে ফিচার্স কিছু লেখা রয়েছে হাই স্পিডের ফ্যান এটা তো আমরা ওগুলো না দেখে আমরা বাক্সটাকে কেটে নেবো দড়িটা যা আছে এটা কেটে তো আগে আমরা কেটে নিচ্ছি বাক্সর যে সিলটা আছে তো দেখছেন এর ভিতরে একটা ডাউন রড এই যে দেখছেন এটা একটা ডাউন রড এবং দুটো ক্যানাপি রয়েছে এটা দেখছেন একটা ক্যানাপি এটা ওপরে লাগানোর জন্য ডাউন রডের ওপরে এই ক্যানাপিটা থাকবে এবং এটা একটা ক্যানাপি এটা নিচে থাকার জন্য নিচের দিকে রডের নিচের দিকে এই থাকবে তো দুটো ক্যানাপি দিয়েছে একটা ডাউন রড দেখলেন এবং এটা কিছু কাজের না এটা হচ্ছে মেন বডিটা এই যে দেখছেন এটা মেন বডি তো এর মধ্যে আর একটা জিনিস আছে সেটা একটু দেখে নেবো আমরা ক্লামটা যেটাতে আমাদেরকে ফ্যানটা লাগাতে হবে এই যে দেখছেন এই ক্লামটা তো আমরা মেন বডিটাকে কাগজ যে এই যে পেপারটা দেখছেন লাগানো আছে এটা থেকে খুলে বের করে নিচ্ছি বের করে নেওয়ার পর আমরা ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখছেন বেশ দেখতেও সুন্দর ফ্যানটা এবং হাই স্পিডের ফ্যান তো বডিটাকে আমরা ফিটিং করব ফিটিং করার জন্য আমাদেরকে এতে যে একটা নাট দেওয়া আছে নাট বোল্ট যেটা সিঙ্গেল একটা আছে সেটাকে বের করে নিতে হবে এটাকে বের করে নিয়ে আমাদেরকে যে ডাউন রডটা আছে সেই ডাউন রডটাকে আগে লাগিয়ে নিতে হবে তো আমরা এটাকে খুলে নিচ্ছি নাটবোল্টগুলো এতে দেখছেন একটা নাট লাগানো রয়েছে এটাকেও খুলে নিতে হবে নাহলে রডটাকে ঢোকানো যাবেন এর মধ্যে তো এই রডটাকে দেখছেন ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে দিয়ে যে নাটটা খুললাম এটাকে এখানে লাগিয়ে দিতে হবে ঠিক যেখান থেকে খুলেছিলাম ঠিক সেই জায়গাতেই এটাকে লাগিয়ে দিতে হবে এবং এই যে বড় যে নাটবোল্টটা দেখছেন এটা ঠিক যে ছিদ্রটা আছে এই ছিদ্রতে এটাকে লাগিয়ে দিতে হবে এটাকে একটুখানি প্লাস দিয়ে ঢুকে দিচ্ছি দিয়ে নাটবোল্টগুলোকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে তো এগুলোকে প্লাসে দিয়ে প্লাস দিয়ে আমরা ভালো করে টাইট দিয়ে নিচ্ছি এই যে ক্লিপটা আছে ক্লিপটা কিন্তু অবশ্যই লাগাতে হবে তো এই দুটো নাট দিয়েছে দুটো নাট আমরা লাগিয়ে দিলাম দিয়ে যে ক্লিপটা আছে পিন ক্লিপ ওই ক্লিপটাকেও লাগিয়ে দেবেন কেন ক্লিপটা অনেকে লাগাতে চায় না ক্লিপটা অবশ্যই লাগিয়ে দেবেন তো ক্লিপটা লাগিয়ে দিলাম এরপর আমাদেরকে এই যে কেনাপি যে টুপির মতো যে ক্যানাপি আছে এগুলোকে লাগিয়ে নিতে হবে রডের মধ্যে আমাদেরকে এটা ভরে দিতে হবে তো এটা দেখছেন এটা নিচের দিকে এই যে উষা ডেকাটা দেখছেন এটা সিধে যেন ঠিক সিধা থাকে সেটা দেখে নিতে হবে এবং এটা ওপর দিকে তো এরপর আমাদেরকে এর মাপে একটু তার নিয়ে নিতে হবে আমি এর মাপে একটু তার কেটে নিচ্ছি তারটাকে কেটে নিয়ে রডের মধ্যে তারটাকে ভরে দিতে হবে মুখগুলোকে হালকা করে একটু ছিলে তামাটা বের করে নেবেন তাহলে কি হবে তারটাকে রডের মধ্যে ভরতে একটু সুবিধা হবে ঠিক এইভাবে নিচের দিকে তারটাকে ঠেলে দিতে হবে ঠেলে দেওয়ার পর দেখবেন রডের নিচে যে ছিদ্রটা আছে এখান থেকে তারটা বেরিয়ে চলে আসবে এরপর আমাদেরকে এই যে তারটা দেখছেন যে কানেক্টারটা আছে যেখানে ক্যাপাসিটারটা লাগানো আছে ওখানে দেখছেন একটা কানেক্টার লাগানো রয়েছে এই কানেক্টারের এদিকে দেখছেন দুটো নাট ফাঁকা রয়েছে এই যে এই দুটো জায়গা যে ফাঁকা রয়েছে এইখানে দুটো তারকে কানেকশান করে দিতে হবে তো এখানে উল্টো সিধে কিছু দেখার নেই দুটো তারকে দুটো জায়গায় কানেকশান করে দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দুটো তারকে আমরা দুটো যে কন্ট্যাক্ট আছে সেখানে কানেকশান করে দিচ্ছি কানেকশানটা করে দিলাম এরপরে এই ক্যানাপিটাকে নাবিয়ে দিতে হবে নিচে দিকে যতটুকু নামাবার প্রয়োজন নাবিয়ে দিয়ে এই নাটটাকে টাইট দিয়ে দিতে হবে টাইটটা না দিলে এটা নেবে গিয়ে নিচের দিকে যখন ঠেকে যাবে ফ্যানটা চলার সময় খ্যাস খ্যাস করার আওয়াজ হবে তো ওটাকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে এরপর ব্লেটের নাটগুলো খুলে নিয়েছিলাম ব্লেডটাকে আমাদেরকে লাগাতে হবে তো ব্লেডগুলোকে বের করব এই যে দেখছেন তিনখানা ব্লেড আছে পেপারটাকে ছিঁড়ে নিতে হবে এই ডিজাইন আছে ব্লেডে ডিজাইনগুলো তো পেপার পেপার দিয়ে লাগানো আছে এই যে দেখছেন এই পেপারগুলোকে খুলে নিতে হবে এই যে তিনটে ব্লেড দেখছেন তো পেপারগুলোকে এইভাবে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর তিনটে ব্লেড যা আছে তিনটে ব্লেড তিনটে জায়গায় দেখছেন এই যে ব্লেড লাগাবার জায়গা খাপ করা রয়েছে তো এইখানে তিনটে ব্লেডকে লাগিয়ে নিতে হবে এরপর আমরা ফ্যানটাকে লাগিয়ে নেব ছাদে দেখছেন ছাদের মধ্যে যে হুকটা লাগানো আছে সেখানে আগে এই ক্লামটাকে লাগিয়ে নিতে হবে তারপর কিন্তু ওই ক্লামের মধ্যে রডটাকে পাকার যে ডাউন রডটা ওই ক্লামটার মধ্যে লাগাতে হবে তো এই যে নাট আছে নাট বলটা ঠিক যে ছিদ্রটা আছে সেখানে ভরে দিতে হবে ভরে দেওয়ার পর নাটগুলোকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে এরপরে এই যে সিলিং রোজটা দেখছেন এই সিলিং রোজটাকে খুলে নিতে হবে নিয়ে এই তার দুটোকে সিলিং রোজের যে ছিদ্রটা আছে সেই ছিদ্র দিয়ে আগে তারটাকে ভরে নিতে হবে তারটাকে আমরা একটু ছিলে তামাটা বের করে নিচ্ছি এই যে ছিদ্রটা আছে এখান থেকে তারটা ভরে নিতে হবে ভোরে ঠিক সিলিং রোজে যেভাবে কানেকশান করা হয় সেভাবে কানেকশান করে নিতে হবে সিলিং রোজে দেখছেন দুটো তার বা দুটো কন্ট্যাক্ট ওখানে আছে দুটো কন্ট্যাক্টে দুটো তারকে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না ওখানে কিছু দেখার নেই উল্টো সিধে কিছু দেখার নেই দুটো তারকে দুটো কানেক্ট যে দুটো তার ভিতরে সিলিং রোজে বেরিয়ে আছে বা দুটো কন্ট্যাক্ট যে আছে দুটো কন্ট্যাক্টে দুটো তারকে লাগিয়ে দিলেই হয়ে যাবে আরেকটা যে ব্লু তার দেখছেন বেরিয়ে আছে এটাকে আমরা বের করে রেখেছি বডি আর্থিংয়ের জন্য বডি আর্থিংয়ের তারটা আমরা ওটা বের করে রেখেছি ওটাকে আমরা পাখার বডির মধ্যে যে কোনো একটা জায়গায় ওই তারটাকে লাগিয়ে দেব তো আমরা পাখার বডিতে যে নাটটা আছে নাট নাট নাটবোল্ডের যে পিনটা আছে ওই পিনটার মধ্যে আমরা আর্থিংয়ের তারটাকে কানেকশান করে দেবো তাহলে কী হবে পাখার বডিতে আর্থিংটা পেয়ে যাবে তো আর তিনটাকে আমরা ওই যে নাট বোল্টের যে পিনটা আছে ওই পিনের মধ্যে কানেকশান করে দিলাম দিয়ে ক্যানাপিটাকে আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব তো এবার আমরা ফ্যানটাকে অন করবো এই যে দেখছেন সুইচটা অন করেছি ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে তো এইভাবেই আপনারা সিলিং ফ্যান অনাসে ফিটিং করে লাগিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন